আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার এসে উপস্থিত হলাম আরেকটি ট্যাবলেট নিয়ে। এটি হচ্ছে সিনারন, সিনারিজিন বিপি। মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধাসমূহ, যেমন মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা, ঝিমুনি, কানে ভোভো শব্দ, মাথা ব্যথা, অনিদ্রা, স্মৃতিশক্তি লোপ, অমনোযোগিতা এবং বয়োবৃদ্ধজনিত বিভিন্ন উপসর্গসমূহ, মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গসমূহ, স্ট্রোক পরবর্তী উপসর্গসমূহ, মাইগ্রেন, পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘ্নিত অসুবিধাসমূহ, যেমন মাংসপেশির তীব্র অনিচ্ছিত আক্ষেপ এবং রক্তনালিকার বিভিন্ন কারণে সংকুচিত হওয়ার ফলে সৃষ্ট উপসর্গসমূহ, যেমন গ্যাংরিন এর পূর্ব অবস্থায় রাত্রিকালীন খিচুড়ি, হাত পায়ের তালু ঠান্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, ভেরিকো সৃষ্টিগত ভারসাম্যহীনতা, সৃষ্ট উপসর্গ যেমন কানের লেবিরিন্থ এর রক্তনালী সংকোচনের জন্য কানের অস্বস্তি বোধ, মাথা ঘোরা, কানে কম শোনা, ডিজিনেস, কানে অস্বস্তিকর শব্দ শোনা, অনিচ্ছাকৃত চোখ ঘোরা, বমি ভাব বা বমি হওয়া, ভ্রমণজনিত অসুস্থতা এটি ব্যবহৃত হয়। ইয়াতে রয়েছে দুটি সক্রিয় উপাদান, সিনারিজিন অ্যান্ড ডাইমেনহাইড্রেট। এই দুটি উপাদান দুটি ভিন্ন গ্রুপের ওষুধ। সিনারিজিন ক্যালসিয়াম বিরোধী এবং ডাইমেনহাইড্রিনেট একটি অ্যান্টিহিস্টামিন। উভয় উপাদানই ভার্টিগো, মাথা ঘোরা অনুভূতি এবং বমি ভাব এর লক্ষণ কমায়। সিনারিজিন এবং ডাইমেনহাইড্রেট এর সমন্বয়টি পৃথক যৌগের চেয়ে অধিক কার্যকরী। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যেই ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে সিনারন। এটির জেনেরিক নাম হচ্ছে সিনারিজিন বিপি। এটিতে 15 মিলিগ্রাম ওষুধ রয়েছে। তো এটির ব্যবহার সম্বন্ধে আমরাও কিছু বলবো। ব্যবহার হচ্ছে মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত রোগসমূহ, যেমন মস্তিষ্কের রক্তবাহী নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট উপসর্গসমূহ, মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট উপসর্গসমূহ, স্ট্রোক পরবর্তী উপসর্গসমূহ, মাইগ্রেন, পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধাসমূহ, যেমন রক্তনালীর সংকোচন ও রক্ত সরবরাহের প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট উপসর্গসমূহ, যেমন গ্যাংরিন পূর্ববর্তী অবস্থায় রাত্রিকালীন খিচুনি, হাত ও পায়ের তালু ঠান্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, ভেরিকোস সৃষ্ট ক্ষত ও ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গসমূহ। এর বাণিজ্যিক নাম সিনারন, জেনেরিক সিনারিজিন, ধরন ট্যাবলেট, পরিমাপ 15 mg, চিকিৎসাগত শ্রেণী অ্যান্টিভার্টিগো ড্রাগস, উৎপাদনকারী স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, উপলব্ধ দেশ বাংলাদেশ। খাওয়ার নিয়ম, সিনারন খাওয়ার নিয়ম, ভেস্টিবুলার ডিসঅর্ডার, প্রাপ্তবয়স্ক 2টি করে ট্যাবলেট দিনে 3 বার, 5 থেকে 12 বছর পর্যন্ত 1টি করে ট্যাবলেট দিনে 3 বার, মোশন সিকনেস, প্রাপ্তবয়স্ক, যাত্রা শুরুর 2 ঘন্টা পূর্বে 2টি ট্যাবলেট, এর পর যাত্রীকালীন সময়ে প্রতি 8 ঘন্টা পরপর 1টি করে প্রয়োজন বোধে। পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত সুসহনীয় এবং পার্শ্বপ্রতিক্রিয়া খুবই মৃদু। এর ব্যবহারে ঝুমুনি, ঘুমঘুম ভাব, গোড়ালির হিস্ট্রি, স্ক্রিন অ্যালার্জি, ক্লান্তি ভাব ও পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্য দেখা দিতে পারে। মিথিসক্রিয়া, অ্যালকোহল, সিএনএস ডিপ্রেশন, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশনগুলো একযোগে ব্যবহার এই ওষুধগুলির বা সিনারাইজিনের শোষক প্রভাবগুলিকে শক্তিশালী করতে পারে। এই জন্য সিনারন গ্রহণের সময় এই ওষুধগুলো এড়ানো পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত সতর্কতা, নবজাতককে সিনারন নির্দেশিত নয়।